যশোর সদরের তিন নম্বর ইসাল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে যশোর সদরের কৃতি সন্তান দৈনিক আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মরহুম কাজী শাহেদ আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার 10 সেপ্টেম্বর হুদা জগমোহনপুর আয়শা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন নম্বর ইসাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন। মৃত্যুতে তার জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা, সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমার সাথে, আমাদের যশোর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, এখানে উপস্থিত আছেন আমাদের যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব মেহেদী হাসান মিন্টু, উপস্থিত আছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আপনার ইউনিয়নের কৃতি সন্তান জনাব এস এম আফজাল হোসেন, এখানে উপস্থিত আছেন আমাদের যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা বাবু সুখেন মজুমদার, যশোর জেলা মহিলা লীগের সভানেত্রী বেগম রাইজুজ্জামান, যশোর জেলা আওয়ামী লীগের নেতা জনাব কামাল হোসেন, এখানে উপস্থিত আছেন আমাদের উপবিষ্ট আমাদের যশোর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোসেন বাড়ি অপু, আমাদের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না। একই সাথে শ্রদ্ধাভাবে স্মরণ করছি 1971 সালের মহা মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2.5 লক্ষ মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময় পেয়েছে আমরা লাল সবুজ পতাকা। শ্রদ্ধাভাবে স্মরণ করছি 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের ও অন্যান্য সকল শহীদদের। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা একটি স্মরণ সভা এবং একটি দোয়া মাহফিল আয়োজন করেছে আমার বাবা কাজী শাহেদ আহমেদ সম্বন্ধে। ইতিমধ্যে তার সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে, আমি কথা বলতে গেলে বলতে হয় তার সন্তান হিসেবে। এই ইসাল ইউনিয়ন সহ সকল ইউনিয়নে আমি কিন্তু বাবা কাজী শাহেদ আহমেদের সাথে কিন্তু 90-এর দশকে 2000-এ কিন্তু অনেকবার কিন্তু এসেছি বিভিন্ন প্রোগ্রামে, 15 আগস্টের প্রোগ্রামে এসেছি, দলীয় প্রোগ্রামে এসেছি। তখন এখনো মনে আছে তখন তার যে সভাপতি ছিলেন আমাদের সাবেক সংসদ সদস্য জনাব খান টিপু সুলতান, আমাদের আওয়ামী লীগের নেতা জনাব শরীফ আব্দুল রাকিব সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ তার সাথে থাকতেন বিভিন্ন সময়। তারা সকলে তার অনুজন ছোট ভাই ছিলেন, তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, স্নেহ করতেন, তিনিও তাদেরকে ভালোবাসতেন। আমার যে চাচা প্রতিযোগিতা শহীদ হয়েছিলেন কাজী মহিদ হাসান, তার বন্ধু ছিলেন। কিন্তু আমাদের বড় কথা হচ্ছে এখন আগে ভবন বিল্ডিং সবই কিন্তু হবে, আগে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা পানির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2024 সালের জানুয়ারি মাসে নির্বাচনে তাকে আবারও নির্বাচিত করে আমাদের বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে কিন্তু অব্যাহত রাখতে, সেটা রাখতে পারলে এই বাকি সকল প্রতিশ্রুতি, বাকি সকল কাজ কিন্তু আমরা অবশ্যই করতে পারবো। এই জন্য আপনাদের সকলকে আমি বলবো, আমাদের যশোর ছটি আসন, বিশেষ করে সদর আসনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিবেন, সেটা আপনারা সকলে একযোগে একযোগ্যবদ্ধ হয়ে সে কাজটা আপনারা করবেন। আমাদের বিশ্বাস, আপনাদের বিশ্বাস, আপনাদের আস্থা আমার উপর আছে, কবুল করলে, আপনার ইচ্ছা কবুল করলে আপনাদের সাথে এখনো যেমন আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে থাকার আমি আমার আশা রাখতে করছি। তো আবার আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা ব্যক্ত করে আমি আমি এখানেই শেষ করছি, বা আপনাদের সকলকে আমি আবার আমার আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।